শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে শুধু তুমি একমাত্র ব্যক্তি নও যে যার জীবনে বাধা আসে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনেই বাধা আসে। মনে রেখো, জীবনে কঠিন বাধাসমূহ তোমাকে ধ্বংস করতে আসে না, বরং তোমার ভিতরের লুকানো শক্তিগুলোকে অনুধাবন করতে আসে। তাই বাধাসমূহকেও দেখাও যে তুমিও কম কঠিন নও। হ্যাঁ, আমাদের সবার দক্ষতা হয়তো বা সমান নয়, তবে আমাদের সবার কাছে সেই দক্ষতাকে আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তোমার কাছেও আছে, আমার কাছেও আছে, ইভেন এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে এই সুযোগটা রয়েছে। শোনো প্রিয় ভাই আমার, শোনো ছোট্ট বোনটি আমার, নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতেই হবে। লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাতে কিছু যায় আসে না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না, তুমি পারো না, তারাই সম্ভবত সেই সব মানুষ যারা ভয় পায় যে তুমি হয়তোবা পেরে যাবে, যারা ভয় পায় যে তুমি হয়তোবা একদিন সফল হবে। তাই লোকে কি বললো, লোকে কি ভাবলো, তাতে কিছু যায় আসে না। এই পৃথিবীর সব থেকে বড় শিক্ষক কারা জানো? জীবন এবং সময়। জীবন এবং সময় হলো এই পৃথিবীর সব থেকে বড় এবং শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। শোনো, যদি দুঃখ না থাকে তাহলে সুখটাকে কিভাবে উপলব্ধি করবে? যদি বাধা না থাকে তাহলে সফলতাকে কিভাবে উপলব্ধি করবে? মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না, দুঃখ না থাকলে সুখটাকে উপলব্ধি করা যায় না। প্রিয় ভাই আমার, প্রতিটা মানুষের জীবনেই দুঃখ থাকে, প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসে, প্রতিটা মানুষের জীবনেই বাধা আসে, প্রত্যেকটা মানুষই হতাশার শিকার হয়। তাই এতে অবাক হওয়ার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। যদি শুধুমাত্র তোমার সাথেই এমনটা হতো তাহলে বলা যেত, কিন্তু এটা তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়ে থাকে। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, যেটা হচ্ছে সেটাকে তুমি গ্রহণ করো। মনে রেখো, সময় পরিবর্তনশীল। হ্যাঁ, সময়টা সত্যিই পরিবর্তনশীল। যেমন আবহাওয়া পরিবর্তন হয়, তেমনি মানুষের জীবনটাও কিন্তু পরিবর্তন হয়। তোমার জীবনটাও পরিবর্তন হবে। যদি সুখের দিন ঘুরে দুঃখের দিন আসতে পারে, তাহলে কেন দুঃখের দিন ঘুরে তোমার সুখের দিন আসবে না? আসবে, অপেক্ষা করো এবং ধৈর্য ধরো। জানি এ পৃথিবীর সব থেকে কঠিনতম জিনিস হচ্ছে ধৈর্য ধরা। মনে রেখো, এ পৃথিবীর সব থেকে বড় উপহার কিন্তু ধৈর্যশীল ব্যক্তিদেরই দেওয়া হয়েছে। সুতরাং তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময়টা কিন্তু ঠিকই বদলাবে। গতকাল তোমায় কে আঘাত করেছে সেটা ভুলে যাও, কিন্তু যারা তোমায় প্রত্যেক দিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও, সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কিন্তু কখনো ভুলো না। আমি এটা বিশ্বাস করি, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি ব্যর্থতার স্বাদ অনুভব করছে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। শোনো, তুমি তো সফলতার গল্প পড়ো, আজ থেকে ব্যর্থতার গল্প পড়াও শুরু করো। তার কারণ সফলতার গল্পে কেবলমাত্র একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফলতার উপায় থাকে। জানো তোমার রবের দেওয়া সব থেকে বড় উপহার কি? সময়। তুমি তোমার মূল্যবান সময়কে মূল্যবান জায়গায় ব্যবহার করো। তুমি তোমার মূল্যবান সময়টাকে এমন জায়গায় ব্যবহার করো না যেটা কোনো কাজেরই না। জীবনে এমন কিছু করো যাতে আজ যে তোমার ফোন ধরছে না বা তোমার ফোন তুলছে না, আগামীতে সে যেন তোমাকে গুগলে সার্চ করে। হ্যাঁ, হয়তোবা তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু নিশ্চয় তুমি তোমার
অভ্যাসকে পরিবর্তন করতে ঠিকই পারবে। আর নিঃসন্দেহে তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দিবে। তুমি কঠিন কাজ দেখেই ভয় পেয়ে যাও। শোনো, তোমাকে একটা কথা বলি, কঠিন কাজের মধ্যে যতটা আনন্দ পাবে ততটা তুমি কিন্তু সহজ কাজের মধ্যে পাবে না। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজগুলো কঠিন হওয়া চাই। পারলে তুমি তোমার জীবনে এমন কোনো কাজ বেছে নাও যেটা অত্যন্ত কঠিন, তবেই না তুমি নিজেকে ইউনিক বলে প্রমাণ করতে পারবে। বাস্তবতাটা কি জানো, ওপরে ওঠার জন্য শক্তির দরকার, চাই সেটা মাউন্ট এভারেস্ট হোক অথবা তোমার পেশা হোক। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবী বড়ই অদ্ভুত। যারা বাঁকা টেরা তাদেরকেই ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকেই বেশি আঘাত করা হয়। আজকের সমাজটাও একটু অন্যরকম। এখানে পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপরেই আমরা অন্যায় অত্যাচার করি, কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা সম্মান করি এবং তাদেরকে আমরা স্যার ডাকি। প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, এ সমাজটা কিন্তু একটু অন্যরকম। মানুষের চিন্তা ভাবনাগুলো এখন আর তেমনটা নেই, তাই সাবধান। শোনো, কোথায় বিশ্বাস করো না, একটা গল্পে তিনটা দিক থাকে, তোমার দিক যেটা সত্য সেটার দিক, আর যেটা মিথ্যা সেটার দিক। এ পৃথিবীর কিছু মানুষের ক্ষমতা এবং শক্তি নিয়ে অনেক বেশি অহংকার, কিন্তু তাদের ভুলে যাওয়া উচিত নয় ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না। তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। মনে রেখো, সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ সবল দেয় স্বার্থ রক্ষার জন্য, তাই একটু সাবধান। প্রিয় ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাও, কে আপন কে বাপন, কে কাছের কে বা দূরের। তোমাকে বলি, শোনো, এ পৃথিবীতে বাবা মার থেকে আপন এবং রবের থেকে কাছের কেউ হতে পারে না। প্রিয় ভাইটি আমার, বাবা মায়ের চোখে কখনো পানি আসতে দিও না। মনে রেখো, যে ঘরের ছাদে পানি পড়ে সেই ঘর কিন্তু অচিরেই ভেঙে পড়ে। এ পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যাদের চিন্তা ভাবনায় অনেক সমস্যা আছে, যদি না থাকতো তাহলে কি কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো? আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। কেন বলছি জানো, যার আছে তাকে খাওয়াতে চাইলে খায় না, আর যার নেই তার ক্ষুধা পেলে সে খাবার পায় না। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনের অনেক প্রয়োজন আছে। আমরা এখনো পর্যন্ত মানুষের রূপের পিছনে ছুটে বেড়াই, আমাদের মনটাকে পরিষ্কার রাখা উচিত। তোমাকে একটা কথা বলি, একটা সুন্দর মানুষ কখনো তোমাকে সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন, হ্যাঁ একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, একটি সুন্দর মনকে গ্রহণ করা উচিত। এ পৃথিবীতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত জিনিসটাই খারাপ। অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটাই একদিন তোমাকে অনেক কষ্ট দেবে। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সর্বশেষে মানুষ তোমার সৌন্দর্য নয় তোমার যোগ্যতা দেখবে।